প্রথম প্রশ্ন শুরু করি। বলছেন, এক ভাই, বিদাতি ইমামের পিছনে নামাজ না পড়ে কি বাড়িতে নামাজ পড়া যাবে? আশেপাশে সহি আকিদার ইমাম নেই, আমাকে এক বোন প্রশ্ন করেছেন। মূলত প্রশ্ন ভাইদের জন্য, কারণ বোনদের জন্য জামাত আবশ্যক নয়, মসজিদে গেলে যেতে পারে। সুতরাং এই প্রশ্ন গুরুত্ব রাখে, বিশেষ করে পুরুষদের জন্য, যাদের ওপর জামাত সহকারে সালাত আদায় করা আবশ্যক ফরজ সঠিক মতে। বিদাতি ইমামের পিছনে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়া, এই বিদাতি ইমাম বা বিদাতি কোনো ব্যক্তি, এই কথাটি অত্যন্ত ব্যাপক কথা, কারণ বিদাতি বহু প্রকারের রয়েছে। সর্বনিম্ন বিদাতি থেকে শুরু করি, হ্যাঁ, সর্বোর্ধে বেদাতি, যারা মারাত্মক চরমপন্থী বেদাতি, যারা এমন বেদাতে লিপ্ত রয়েছে বা বেদাতি আকিদা পোষণ করে, যে বেদাতি আকিদাগুলি মোকাফের, অর্থাৎ মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়। তাহলে এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন, আর আমি বহুবার বলেছি যে বেদাত হচ্ছে দুই প্রকারের, বেদাতে মোকাফেরা আর বেদাতে গায়ের মোকাফেরা বা মুফাসসিকা। উলামা ইকরামরা বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন এই দিক থেকে, এই দৃষ্টিকোণ থেকে, মানে যার মধ্যে বেদাত থাকবে, এই বেদাতগুলো হয় মোকাফেরা মানে কাফের বানিয়ে দেবে, কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দেবে, ইসলাম থেকে বহিষ্কৃত করে দেবে, মুশরিক বানিয়ে দেবে, আর না হলে মুফাসসিকা গুনাহগার ফাসেক বানিয়ে দেবে, গায়ের মুকাফেরা যেগুলি কাফের বানাবে না, মুসলিম থাকবে কিন্তু তারা কাবিরা গুনাহকারী। যে কোনো বিদাত হচ্ছে কাবিরা গুনাহ, কারণ বিদাত ইসলাম নয়, বিদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত দিন নয়। বিদাত সম্পর্কে কঠোরভাবে সতর্ক সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সহিহ মুসলিমের হাদিস। কেউ যদি এমন কোন আমল করে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয় বা যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রতিষ্ঠিত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত, প্রত্যাখ্যাত। সুতরাং সেটি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কবুলও করবেন না, সে আমল সহিহ শুদ্ধ হবে না, সুতরাং তার পারিতোষিক কিছু পাবে না, বরং এর বিপরীত কাবিরা গুনাহ করবে। কারণ কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত, এই ক্ষেত্রে ভালো বেদাত আর মন্দ বেদাতের আবার ভাগ নেই, যে বিদাত পন্থীরা ভাগ করে থাকে, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, রাস্তা হারিয়ে দেওয়া জান্নাতের, সেরাত মোস্তাকিম হারিয়ে দেওয়া। অকুল্লু বিদাতিন দলাল, অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম, সে অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি রেখেছেন বিদাতীদের জন্য, সে আল্লাহ দেন অথবা তার রহমতে অথবা বিভিন্ন উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মাফ করে দেন। তো শুধু এক কথায় উত্তর দিলে হবে না, আর এক কথায় আপনাকে জানলে হবে না যে বিদাতী ইমামের পিছনে নামাজ হয় না, এরকম কথা যারা বলে তারা ভুল করে। বিদাতী ইমাম যাকে বলছেন, সে যদি এমন বিদাতে লিপ্ত থাকে, বড় বিদাতে, যেই বিদাত কুফর, বড় কুফর, যেই বিদাত বড় শিরক, যেমন মাজারে সেজদা করার বিদাত, মাজার থেকে মৃত ব্যক্তি থেকে চাওয়ার বিদাত, মৃত ব্যক্তির জন্য জবাই করার বিদাত, তারপরে ওলি আউলিয়ারা অসাধারণ ক্ষমতা রাখেন, গোস কুতুবরা দিতে পারেন, তারা মানুষের অন্তরের খবর জেনে নেন, আল্লাহর নেকবান্দা ওলি আউলিয়ারা অন্তর থেকে কলব থেকে কলবে এলেম দান করে থাকে, এসব বড় কুফরির বিদাত। এসব যদি আকিদা থাকে অথবা আমল থাকে যেগুলি কাফের বানিয়ে দেয় মানুষকে, হলুল ওয়াহদাতুল ওজুদের বিদাত, জি, ফানার বিদাত, জি, এরকম বহু বিদাত রয়েছে যেগুলি মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়, তাহলে এইরকমই রাফেজি শিয়াদের যে বেদাতগুলির মধ্যে যেগুলি শিরকি কুফরি বেদাত রয়েছে বড়, এইরকম যদি বেদাতি হয় তাহলে তাদের পেছনে সালাত হবে না, সালাত পড়া যায়জই নয়।
আর তাদের পেছনে সালাত শুদ্ধ হবে না। আর যদি এমন বেদাত হয় যে বেদাতগুলি মুহাসসেকা, মানুষকে গুনাহগার বানায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেগুলি আদর্শ নয়, তাহলে সেই ইমাম ফাসেক, গুনাহগার, সেই ইমাম কাফের নয়। সুতরাং তার পিছনে সে গুনাহগার হওয়া সত্ত্বেও, ফাসেক হওয়া সত্ত্বেও, ফাসেকের পিছনে সালাত হবে কারাহাতের সাথে, ঘৃণার সাথে, অপছন্দনীয় কিন্তু হবে সালাত। যেমন টাকনার নিচে কাপড়, তার পিছনে সালাত হবে, দাড়ি নেই তাদের পিছনে সালাত হবে, মদ খোর পিছনে সালাত হবে, এইরকম বিভিন্ন ফরজ ওয়াজিবে ঘাটতি আছে অথবা হারাম নাজায়েজ সুদখোর ঘুষখোর তাদের পিছনে সালাত হবে, কারণ তারা কাফের নয়, ফাসে গুনাহগার। এইরকমই হচ্ছে এই বেদাতি। তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে যারা বড় শিরকি, হ্যাঁ, ওলি আউলিয়ার নামে যারা বড় শিরকি আকিদে বিশ্বাসী, তাদের পিছনে সালাত হবে না। কিন্তু আপনার প্রত্যেক ব্যক্তিকে গিয়ে আপনি চেক করবেন, তদন্ত করবেন, আপনি জিজ্ঞাসাবাদ করবেন যে কেমন আকিদা রাখেন। না, আসল হচ্ছে একজন মুসলিম সে সহি আকিদার, কোরআন সুন্নাহর আকিদা ধারণকারী, যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে না জানতে পারবেন যে সে কুফরি আকিদা লালন করে, ততক্ষণ আপনি বেদাতের পিছনে সালাত পড়ে যাবেন। কিন্তু যখন প্রকাশ পেয়ে যাবে যে বড় মোকাফের, বেদাতে মোকাফেরা রয়েছে, তখন তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। তো দেশের প্রেক্ষাপটে বলছিলাম যে আমাদের দেশে যেসব মজহাবি তাসব যাদের মধ্যে রয়েছে, মজহাবি গোড়ামি, মজহাব মানাকে ফরজ মনে করে, আর তার সাথে সাথে নিয়ত পড়ে, জায়নামাজে দোয়া পড়ে, সম্মিলিত মোনাজাত করে, আর এই রকমই যারা ধরেন দিন কায়েমের ভুল ব্যাখ্যা করে, এইরকম যারা বেদাতি যতগুলি রয়েছে, এইসব বেদাতিদের পিছনে, তারপরে তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ট্রেনিং কোর্স, এইসব বেদাতিদের পিছনে সালাত হবে, কারণ এইসব বেদাত মোকাফের নয়। পক্ষান্তরে যারা বড় শিরকি কুফুরি বেদাতে মাজার পূজা এবং অলি আউলিয়া সম্পর্কে অসাধারণ ক্ষমতার বিশ্বাস রাখে এবং তাদের কাছ থেকে আশা রাখে যে তারা দিতে পারে, চাক আর নাই চাক, তাহলে তাদের পিছনে সালাত হবে না। জি, তাদের পিছনে সালাত হবে না। আর এর বেশি নাম ধরে বেশি বলার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ বুঝতে পারছেন। দ্বিতীয় প্রশ্ন।